জাতীয় পরিচয়পত্রের তথ্য ভান্ডার থেকে অন্তত 5 কোটি নাগরিকের ব্যক্তিগত গোপন তথ্য বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে, যার মূল পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম সামনে এসেছে। তথ্য বলছে, নির্বাচন কমিশনের তথ্য ভান্ডারের সাথে এপিআই সংযোগ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস নেয় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি। বিসিসির সাথে পরিচয়পত্র ভেরিফিকেশনের চুক্তি করে ডিজিকন নামের একটি প্রতিষ্ঠান। চুক্তির ফলে পরিচয় প্ল্যাটফর্ম ব্যবহারে প্রতি একজন ব্যক্তির তথ্যের জন্য 5, 10, 15 থেকে 20 টাকা হারে আদায় করছে প্রতিষ্ঠানটি। সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে ডিজিকনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ এই কাজ পেয়েছেন বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। বন্ধুবান্ধব লেভেলে বা উনি যাদের সাথে ব্যক্তিগতভাবে কানেক্টেড দেশে এবং দেশের বাইরে, তারাও কিন্তু এই প্রজেক্টগুলো সরাসরি পেয়েছিল। আমি একটা উদাহরণ দিতে পারি, যে আপনারা জানেন যে পরিচয় নামে একটা প্রজেক্ট আছে, যেই পরিচয়ের মেইন কাজটাই হচ্ছে যে আমাদের যে জাতীয় ন্যাশনাল আইডি ভান্ডার আছে, যেটা জাতীয় আমাদের ইলেকশন কমিশনের আন্ডারে এনআইডি সিস্টেম যেটাকে বলা হয়, এবং জানেন আপনারা এখন আসলে যে কোনো একটা মোবাইল অ্যাকাউন্ট তৈরি করে সিম নিতেও ওখানে এনআইডি ভেরিফাই করতে লাগে, বা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হলেও লাগে। তো সেই ক্ষেত্রে একটা কোম্পানি তৈরি করা হয়েছে, যারা আসলে একটা ওই এনআইডি সিস্টেমটার মানে সরাসরি ওই যে কোনো একজন ছোট ব্যবসায়ী বা যে কোনো একজন সরাসরি তার ভেরিফাই করতে পারবে না এনআইডির সাথে, ওই কোম্পানিটার মাধ্যমে যেতে হবে এবং ওই কোম্পানিটাকে একটা টাকা দিয়ে একটা ফিজ ওই কোম্পানিটা নেবে। তো এই কোম্পানিটা আমার জানা মতে সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলের খুব কাছের একজন বন্ধুর দ্বারা নিয়ন্ত্রিত বা সেখানে শেয়ার হোল্ডিং আছে। অভিযোগের বিষয়টিকে উড়িয়ে দেয় অভিযুক্ত প্রতিষ্ঠান ডিজিকন, বলছে ব্যক্তিগত আক্রোশের শিকার তারা। Absolutely, এটা কমপ্লিটলি পার্সোনাল ভিনডিকটিভনেস, যে এটা অন্য কেউ হয়তো বা করতে চাচ্ছিল, তারা করতে পারছে না, বা হোয়াট এভার রিজন, কোনোভাবে যদি এটা বিপদে ফেলায়, যদি এটাকে বাদ দেওয়া অন্য কেউ নিতে পারে, এই ছাড়া তো আমি আর কোন রিজনই এখানে দেখছি না। এখানে সরকারের একটা টাকাও খরচ হয়নি, সরকার এখান থেকে রেভিনিউ আর্ন করতেছে, এটা রেভিনিউ শেয়ার মডেল, যা ইনভেস্টমেন্ট সব প্রাইভেট সেক্টর থেকে ইনভেস্টমেন্ট হইছে। এদিকে নাগরিকের তথ্য সুরক্ষায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন। এর আগেও নাগরিকের তথ্য বেহাতের ঘটনা ঘটেছে, অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন বিসিসি কে তথ্য ভান্ডারের মিরর কপি দিয়েছে। এসব বিষয়ে ক্যামেরায় কথা বলেনি নির্বাচন কমিশনের কেউই। অন্যদিকে ক্যামেরায় কথা না বললেও বিসিসি বলছে ঘটনা তদন্তে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, কমিটির তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাইট টু প্রাইভেসি ভঙ্গের দায়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবশ্যই আইনের আওতায় আনার দাবি এই আইনজীবীর। সরকারের এটা খুব গুরুত্বের সাথে দেখা প্রয়োজন, তদন্ত সাপেক্ষে এই তথ্যগুলো কে ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, সেগুলো আমাদের সামনে আনাটা সরকারের দায়িত্ব। কেননা গভর্নমেন্টের কাছে আমরা যে তথ্য উপাত্তগুলো দিয়েছিলাম, সেটা আমরা এই বিশ্বাসে দিয়েছিলাম যে আমাদের নির্বাচন বা অন্যান্য কার্যক্রমে এই তথ্যগুলো থাকবে এবং সরকার এটা সম্পূর্ণ সংরক্ষণ করবেন। কিন্তু সরকারের কোনো কতিপয় কর্মকর্তা যদি করে থাকে অথবা সরকার নিজেও যদি করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সরকারকে জবাবদিহির মধ্যে আনতে হবে। এদিকে জাতীয় তথ্য ভান্ডার থেকে তথ্য পাচারের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় আরও 15 থেকে 20 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তথ্য বিক্রির প্রায় 20,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে মামলায়। 9 অক্টোবর রাজধানীর কাফরুল থানার এনামুল হক নামে এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে এ মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কাফরুল থানার অফিসার ইনচার্জ কাজী গোলাম মোস্তফা। বাংলাভিশন নিউজ ডেস্ক।